চট্টগ্রাম থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, আমার মামা বিদেশ থাকে, তাই মামার বাড়িতে গেলে মামি আমাকে জোর করে আমার সাথে সম্পর্ক করতে চায়। এখন ইসলামে কি সেটা জায়েজ হবে? তো লজ্জা নয় জানতে হবে। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গোপনীয় একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য। এছাড়াও এই বিষয়টি আরও অনেকেই জানতে চেয়েছেন। সবার উদ্দেশ্যে আজকে আমি এই আলোচনাটা করছি। প্রিয় দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতে মহান আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আপনাদের সাথে দু একটি কথা বলার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি বলতে চাই, স্বামী ও স্ত্রী সহবাস একটি হালাল কাজ, যা কুরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে পবিত্র কুরআনে কয়েকটি আয়াত উল্লেখ আছে। প্রিয় দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি ভাই ও বোনেরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে একটি অনুরোধ করব। আপনারা এই ভিডিওটি যারা দেখতে চান না টেনে দেখবেন, আর যদি না দেখতে চান তাহলে স্কিপ করে চলে যাবেন। আর আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যদি আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় তাহলে কমেন্টে এক লিখুন, আর যদি আমার সাউন্ডটা ক্লিয়ার না শোনা যায় তাহলে কমেন্টে দুই লিখুন, আর যদি সরাসরি আমার কাছ থেকে বুঝতে চান তাহলে কমেন্টে তিন লিখুন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আপনারা শেয়ার করেন তাহলে আমি আমার ইমেল নম্বর দিয়ে দেব। তো যাই হোক, এই ভিডিওটি দেখলে আপনি আপনার স্ত্রীকে অনেক বেশি আনন্দ বা সুখ দিতে পারবেন। কেননা অনেকেই আছেন সহবাসের সময় স্ত্রীকে পুরোপুরি তৃপ্তি দিতে পারেন না, আর দিনের পর দিন স্ত্রীকে তৃপ্তি দিতে না পারলে আপনার স্ত্রী আপনার কন্ট্রোলে থাকবে না, এমনকি পরকিয়া করতে বাধ্য হবে। সো কেয়ারফুল, এখনই চোখ কান খুলুন। যদিও আমার আলোচনা শুনতে খারাপ, কিন্তু বাবুন্থ, আপনার স্ত্রী যদি পরকিয়া করে আর সেটা যদি আপনি শুনুন বা দেখুন তাহলে কি সেটা ভালো লাগবে? তাই আমি মনে করি যদিও শুনতে খারাপ কিন্তু খুবই প্রয়োজন। কেননা সহবাসের মাধ্যমে একজন স্ত্রী তার স্বামীর ঘরে টিকে থাকে। শুধু বাদ কাপড়ের জন্য একটি মেয়ে আপনার ঘরে থাকবে না, বাবার বাড়িতে বাদ কাপড় কম থাকে না। এজন্যই সহবাসে আপনার স্ত্রীকে অবশ্যই পুরোপুরি তৃপ্তি দিতে হবে। এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন কথা হচ্ছে মামির সাথে শারীরিক সম্পর্ক ইসলামে জায়েজ আছে কি না। এক্ষেত্রে আপনার মামি আপনার সাথে জোর করে সহবাস করতে চায়, কিন্তু সেটা আপনার মামিকে বুঝিয়ে বলুন যে মামি এই কাজটা করলে হয়তোবা দুজনেই অল্প সময়ে সুখ পাব, কিন্তু পরকালে হিসাব দিতে হবে। কেননা আপনার স্বামী রয়েছে, আপনি একজন বিবাহিতা মহিলা, একজন মেয়ে পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করলে মস্ত বড় গুণাগার হয়ে যাবেন, আর আমিও গুণাগার হয়ে যাব। কেননা একমাত্র স্বামী ও স্ত্রী সহবাস করা হালাল, এছাড়া অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক করা সম্পূর্ণ হারাম। প্রিয় দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি ও আমার পরহেজগার ভাই ও বোনেরা, আশা করি সকলেই বুঝতে পেরেছেন
ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর কেমন ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।